ঢাকা মহানগর যখন আমরা আগের কমিটিটা ভেঙে দেওয়া হয়েছে তখন তারা হঠাৎ করে একটা প্রেস ক্লাবে একটা মিটিং করে 30-40 জন লোক নিয়ে আসা হলো, তার বেশিরভাগই জাতীয় পার্টির লোক ছিল না, আমরা যতটুকু ভেরিফাই করেছি, এবং তারা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয়েছিল, কয়েকজন বহিষ্কৃত নেতা ছিলেন। এই কয়েকজন হঠাৎ করে ডিক্লেয়ার দিল যে 671 জন, একেবারে স্পেসিফিক নাম্বার, 70 নয়, 72 নয়, 71 জন তারা পদত্যাগ করেছে, গণপদত্যাগ ঢাকা মহানগরের বিভিন্ন কমিটি থেকে। তো এই কথাটা দেখলাম যে মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে, ব্যাপক মানে এইরকম প্রচারণা আমি খুব কম মিডিয়াতে অনেক সময় দেখেছি, ভালো, এটা আমি খারাপ মনে করি না। এই নিউজগুলিকে আমি হলে ভেরিফাই করতাম, 671 তালিকাটা দেন, নাহলে বলতাম যে এটা ভেরিফাই করা হয়নি কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে, এরকম ভাবে নিউজ তো আসার কথা ছিল। আর একটা হলো যে গত 2 তারিখে শুক্রবারে হঠাৎ করে সকালে গেলে মালা দিতে যাবে, আমি খবরটা আগে পেয়েছিলাম, আমি বললাম ঠিক আছে আমার এরশাদ সাহেবকে তারা পুষ্প দিবে, যে কোনো লোক দিতে পারে, এটাতে আমরা আপত্তির কিছু নেই এবং এটাতে আমরা কোনো বাধাও দেওয়ার কিছু মনে করিনি, দরকার আছে। তারা পরবর্তীকালে বাথরুম ইউজ করতে রুমে ঢুকতে চেয়েছে, এটা তো বাধা দেওয়ার কোনো কারণ আমি দেখিনি, এটা ঠিক আছে তারা যাবে দিবে চলে আসবে, কিন্তু এটাকে ব্যবহার করে তারা যেভাবে একটা মিডিয়াতে প্রভাকাণ্ডা করলো, বিভিন্ন মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হলো যে জাতীয় পার্টির অফিস দখল হয়ে গেছে, এবং এরপর থেকে আর কোনো কিন্তু ভেরিফিকেশন দেওয়া হলো না, দখলটা কতক্ষণ থেকে কতক্ষণ ছিল, কে করলো, কেন করলো, মানে আমি সাংবাদ হিসেবে মনে করছি এগুলো একটু, আমি হলে এটা আমার কাছে মনে হতো যে আর একটু ভেরিফাই করা উচিত, সেই জন্যই বলেছি এটা কোনো কোনো তাদের প্রতি কোনো দোষারোপ নয়, এটা স্বাভাবিক একটা অভিব্যক্তি। আমরা মিডিয়া আমাদের অত্যন্ত আমাদের কভারেজ করেন, আপনারা আমাদেরকে অনেক উপরে তুলেছেন, আমার ব্যাপারে তো সাধারণভাবে একটা ধারণা আছে রাজনীতিবিদদের মধ্যে যে আমি ব্লু বয় অফ মিডিয়া, মানে আমার কারণে মিডিয়ার কারণেই আমি এতটুকু উঠেছি, আমি যতটুকু উঠেছি উত্থান তার বেশিরভাগ অবদান হল মিডিয়া, আমরা মিডিয়ার কাছে কৃতজ্ঞ ডেফিনেটলি, এবং এটা আমরা সবসময় বজায় রাখতে চাই, এবং আমরা চাই যে মিডিয়া সেইরকমই থাকুক যেরকমভাবে আমরা তাদেরকে ভালোবাসি। কি যেমন বলছেন আমাদের দল ভাগ হয়ে যাবে, দল ভাগ হওয়ার আমি সম্ভাবনা এই মুহূর্তে এই পরীক্ষিতে দেখি না, আরও একটা দল গঠন করতে পারেন, এরশাদ সাহেবের নাম দিয়ে আদর্শ নিয়ে আরও 10টা দল গঠন করতে পারেন, তার নতুনভাবে দল গঠন করার প্রক্রিয়া আছে, করার পরে সেই দলকে আবার রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া আছে, সেটা করে যে কোনো লোক করতে পারেন, তবে একটা আমাদের যে দলের কাঠামোতে আমরা এগিয়ে যাচ্ছি সেখান থেকে ভেঙে নিয়ে নতুন করে দল গঠন করার এখনও সেই পরিবেশ বা পরিস্থিতি বা সম্ভাবনা আমার চোখে পড়ছে।